পরবর্তী সময় থেকে আজকে 2011 সালে ডিসেম্বর থেকে 2019 সাল আজকে আগস্ট মাস পবিত্র 9ই আগস্ট একটাও অত্যাচার একটাও আদিবাসী হত্যা কোথাও জঙ্গল মহলে ঘটেছে আমি নিজে ভুক্তভোগী আমি প্রশাসনের লোক ছিলাম না আমি বিরোধী দলের এমপি এমএলএ ছিলাম আমি দেখেছি সোরেন মান্ডি হেমব্রম হাসদা মাঝি সিং এই পদবীগুলো যদি হতো যদি সবল লোধা ভূমিজ যদি সাঁওতাল এরা হতো এদেরকে মাহাতদের মতো মাওবাদী তকমা দিয়ে জেলের ভিতরে আটকে রাখা হয়েছে ইউপিএ সেকশন দিয়ে বিনা বিচারে তাদের উপরে অত্যাচার করা হয়েছে লালগড় ব্লকের ধরমপুর থেকে সনাতন হেমব্রমের দেহ তুলে নিয়ে কলকাতায় গেছিলাম প্রতিবাদ মিছিল হয়েছিল আজকে অযোধ্যা পাহাড় থেকে একেবারে নয়াগ্রাম হরিকা মাথানি পর্যন্ত এই যে শান্তি এই যে উন্নয়ন আমরা নিজের চোখে দেখছি আমার মনে আছে স্বামী সুবিধানন্দজী মহারাজ সম্পাদক মহারাজের হাতে এই স্টেডিয়ামের মঞ্চে একলব্য বিদ্যালয়গুলো পরিচালনা করার দায়িত্ব সরকার তুলে দিয়েছিল আজকে তুলে দিয়েছিল জয়েন্টে প্রথম হয়েছে আমাদের বাড়ির ছেলে আজকে আইআইটিতে সুযোগ পেয়েছে আমাদের বাড়ির ছেলে কারোর পদবী টুটু কারোর পদবী সোরেন আজকে এই যে উন্নয়ন এই যে অধিকার প্রতিষ্ঠা এটাকে আপনাদের চোখের অনিবত রক্ষা করতে হবে এই ঝাড়গ্রামে 37 দিন ধরে বন্ধ হয়েছে সন্ধ্যার পরে লোধাশুলি থেকে বেলপাহাড়ি শিলা হিলিমিলি মুকুটমণিপুর কোনো বাস চলত না কোথাও হাট বসত না চারটের পরে অন্ধকার নামত ওদিকে ভাদুতলা থেকে সারেঙ্গা রোড তিনমণি মাকলি সব বন্ধ হয়ে গেছিল দিনের পর দিন অচল অবস্থা যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট